Mentos. Mentos, here is a camera. What? ডাকছিস না এখন আর অনেক অপমান হয়েছে আমি এবার এরকম করে আমি এখন ইয়ে করবো চাই খাবো Morning and welcome back to my YouTube channel, A New Day, A New Star. So, let's get started and I hope today's vlog will be very good. লাগতে এই জন্য আরো বেশি ভালো লাগবে কারণ তোমাদের কালকে রাতে শেয়ার করলাম কারণ আমাদের কাজের ওখানে পাঠিয়েছে চিকেন পাটি বলি ইউমিকাকে হাতোকা চিকেন আর ও চিকেন মানে তোমাদের আগেও কালকে বলে আজ আমার বলছি যদি খাও মানে তখন বুঝবে এত শোনো মানে আমার আমার ডেট টাইপের পুরো বানাই নাও পুরো ঝাল ঝাল কষি একদম মানে কিছু বলতে আমি এখন দেখি মত অর্ডারিং হচ্ছে মানে আমি কতটা এক্সাইটেড হচ্ছি চিকেন খাওয়ার জন্য সেরকম কাজে যাওয়ার জন্য ওয়েট করছি এখন বেড়ে গেছে 9:45 তো 9 বেরোলো একটুখানি বাজার করার জন্য তো মানে বাড়িতে সব ফিশ খাবে আর কিছু মানে সবজি বাজার করার আছে সেগুলো করেও আনবে অতক্ষণে আমি মেন্টোসও ওয়েটি সকাল সকাল উঠে গেছি দেখি মম্মি দাদা সকাল উঠে যায় মেন্টোস উঠে যায় আমার তো উঠে গেছে এখন খেলা করছি একটুখানি তো একটুখানি নখে আমি ইয়ে করবো ফিট করে নিয়ে নিচে নিয়ে চলে যাবো তারপরে আমি যেটা দেখা যায় কারণ খানা কি হবে না হবে সেটা ব্রেকফাস্টও করে পারবো এখন কত সকালে এনার্জি তুমি দেখবে মেন্টোসের মধ্যে দেখাচ্ছে দাঁড়াও Mentos, good morning. হাতে গুটি কি করছো তুমি হাতে গুটি এমনি করে Mentos? হাতে গুটি মুখে হাতে গুটি তো মুখে নিচ্ছ Mentos? ও Mentos? Mentos কি করছো গো আমাদের আজকে গুনতে বলি আমি আর মেন্টোস নিচে আছি মেন্টোস নিচেকে এখন খেলা করবো যতক্ষণ আমি পুরো পেটটা ক্লিন করে নেবো আর ভাতটা যতক্ষণ বসিয়ে দিয়ে ব্রেকফাস্টে কী করা যায় সেটা আমি বানিয়ে নেবো গিয়ে চলো মেন্টোস নিচে যাই আমরা এখন আর সকাল বানানোর ব্রেড পোলাও সেটার জন্য আমি সব সবজি কেটে নিয়েছি এতে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর যেমন দেয় সেরকম দিয়ে নর্মালি বানাবো মাই ব্রেড পোলাও ইজ রেডি এখন মেন্টোর সঙ্গে খেলা করতে করতে খানা খেয়ে নেবো মেন্টোস বাই মাই মেন্টোস ফির সে মিলতে হ্যায় মেন্টোস আসছি গো তুমি খেলা করো ঠিক আছে চলো রেডা আমি আসছি গো ভাইও আসছি ভাইও রেডি হয়ে গেছি সামনে চলে যাবে এবার সরি রেডি হয়ে গেছি সামনে যাবে এখন দিন থেকে স্টার্ট করবো অ্যান্ড আজকে আমার আসতে একটু লেট হয়ে গেছে অ্যান্ড আমাদের মধ্যে তো বললাম আমি কালকে যে আজকের মধ্যে চিকেন করা হবে সেই জন্য সকাল সকাল পেশেন্ট চলে আসে আর ইউমিকাকে তাড়াতে করে আসতে হয়েছে এর জন্য ও কোনো মানে অত সময় কিনতে পারেনি তো আমি ইউমিকা এখন বেরোবো মানে চিকেন করার জন্য রাইস বাগার যেগুলো লাগবে সেগুলো সব নিয়ে চলে আসবে এখন সে এখন বেরোচ্ছি আগে এটা হচ্ছে আমাদের নতুন কড়াই আজ থেকে আমি একটা খানা স্টার্ট করবো কি মজা হয়ে গেল আমাদের সব কিছু নিয়ে এবার বাপাস যাচ্ছি এবার কি দারুন লাগছে তুলে লুকটা কেমন লাগছে আমাকে সবাই প্লিজ জানাবে আমাকে তোকে সত্যি অনেক বিউটিফুল লাগছে এটা নতুন কালকে কিনেছি আবার গলার সেটটা কানের সেটটা ম্যাচিং ম্যাচিং ভেরি বিউটিফুল তুলি ভেরি বিউটিফুল এখন সোনামণি লুকটা ধসে গেছে এরপর আমাদের চিকেন স্টার্ট হবে দেখো আমাদের সোনামণা চলে এসেছে হরি রং লাগিয়ে আগে মুখ ঢাকিস তোকে দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ দেখ কি কিউট লাগছে ওকে কই কই তুলা কই তুলিস কামিং দেখ ওর থেকে লাগে দেখি ভালো আর আমাদের তুলা আমার নাম বললো ইউনিফর্ম চিকেনটাকে ম্যারিনেট করে হচ্ছে এখন ইমিকা তাদের যে আদা রসুনের পেস্ট রেডিমেড আমরা কিনে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিল আর জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমাদের আগে থেকে কেনাই ছিল স্পাইসেসগুলো তো আমাদের এখানে কখনো রান্না করা হয় সেজন্য কিছু কিনে রাখা হয়েছে হালদি পাউডার আর লাস্টলি আপা দিয়েছি লাল মরিচ পাউডার এটা একটু বেশি ঝালের চল না কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি তোমাদের আগেও বললাম তিন দিয়ে দিলে একটু সার মতো নুন আর টমেটোগুলো এটা দিল না এটা খুব বেশি ভালো লাগে টমেটো কুচি আর লঙ্কা কুচি এক্সট্রা স্পাইসি হয় কিন্তু চিকেনটার জন্য তো ওটাও দিদি না লাস্টলি হলো সর্ষেটা যারা কি হয়েছে যখন কিছু ভালো প্ল্যান করে তখন সব কিছু গরমের আমাদের হয়েই যায় তো আমাদের যেখানে মানে কুকিং করছিলো তো আচানক সে কী হয়ে গেলো ফিউজটা মানে বন্ধ হয়ে গেলো কিছু জায়গায় কারেন্ট চলছে কিছু জায়গায় চলছে না তো আমাদের কুকিং করে বন্ধ হয়ে গেলো এখন আমাদের অন্য ব্যাটার মানে ইলেকট্রিশিয়ানকে ফোন করা হলো এখন উনি আসবে ঠিক করবে তারপর আমাদের খানা স্টার্ট হবে মানে বুঝতে হবে কত লেট হচ্ছে কিন্তু তাও ইমিকা অ্যারেঞ্জ করে রাইসটা বানিয়ে নিচ্ছে রাইসটা অ্যাটলিস্ট হয়ে থাকে চিকেনটা করতে কতটা টাইম লাগবে না বলবে এখন বেঁচে গেছে ডেটটা এখন কিছু বেঁচে তাড়াতাড়ি করে করছে কিছু করার নেই এখানে পেঁয়াজ কাটা চলছে কাটছে আমাদের সোনামণি আর এখানে তুলা হেল্প করছে আচ্ছা আমি দেখেছি কুকিং কি আপডেট আছে
রাইস আমাদের অলমোস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ আমাদের নামিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লাজবাব ভাবে চিকেন ম্যারিনেট করে রেখেছে ইউমিকা। আর এখানে এটা কি আলুও ম্যারিনেট করে রেখে দিয়েছি নাকি রে? আর নুন আর হলুদ দিয়ে এখানে চিকেনের মশলা কাট করা হয়েছে আর আলু ফ্রাই করা চলছে এখন। পাঁপড় ভাজা খা, আমি ওটা নিয়ে গেলাম। আলু ফ্রাই এখানে হয়ে গেছে, এরপরে পেঁয়াজ ফ্রাই হচ্ছে, গোটা গোটা রসুন পেঁয়াজ আমরা খাবো চিকেন। আর এখানে এটা আমার জন্য স্পেশাল কুচি রেখেছে, কাঁচা লঙ্কা কুচি না গোটা কাঁচা লঙ্কা রেখেছে, এটা খাবো। আর ধনে পাতা কুচানো করা আছে, এটা লাস্টে উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবে। আমাদের মাছটা সে বসে চেক করছে বাবা, অনেক এটা জলটা পুরো বাকি শুকতে বাকি আছে, জলটা শুকাবে পুরো। দেখিয়ে দিলে চিকেনটা আপনারটা কিরকম হচ্ছে, ইট ওয়াজ ভেরি টেস্টি দেখি লাগছে। আর ইউমিকা বলছিল যে মানে কড়াইটা একটু প্রবলেম করছে, আমাদের নিচে লেগে লেগে যাচ্ছে, অ্যাকচুয়ালি চুলের কড়াই আছে তো চুলের কড়াইটা একটু তো প্রবলেম হয় সেজন্য। বাট তাও ঠিক আছে, আমাদের মানে এখানকার খাবার তো সবটাই অ্যাডিং করে একটুখানি চিকেনই বানাবো, না অন্য কিছু হবে না, একটুখানি ম্যানেজ করে করতে হবে। তাও যে ইউমিকা তো মানে ভালো করে ম্যানেজভাবে করে দিল, দ্যাটস দ্য মেইন থিং, অনেক ভালো করে সবাই চ্যালেঞ্জ করতে পারে, আমি হলো সত্যি করতে পারতাম না। তো আমাদের খানা অলমোস্ট হয়ে গেছে, চিকেনটা বলে গেছে, এখন আলুগুলো বয়ল হতে একটু বাকি আছে, সেটা হয়ে যাবে। আই থিঙ্ক তিনটের মধ্যে লাঞ্চ করতে বসে যাবো। রায়ন আজকে কী খাবে আজকে? হ্যাঁ, অত মাছ এনেছে, আর পরে মাছ এনেছে, মাছে মনে হয় সরষে বাটা নাহলে টক কিছু একটা হবে। আর বাদশাক আর কী করেছে নায়কে, কী লাঞ্চ এটা ও আসলে জিজ্ঞেস করবো, জানতে পারবো। তো আজকে আমাকে বললাম চিকেনটা খাওয়া হবে, এখন বললো না খাবো না, অ্যাকচুয়ালি পরপর কিছুদিন চিকেন খাওয়া হয়ে গেছে, সেজন্য বলছেন আমি খাবো না, একটু সিম্পল খানাই খাবো। কাকে দেখলো ওই পোস্ত খেলো, অ্যান্ড আজকে ওই জন্য হালকা করে মম্মিকে বলেছে বাচ্চা চুল করার জন্য, সেটাই করা হবে, ওটাও খাবে। দেখেন আজকে সিম্পল খানা খাক, আমি একদম ইয়াম ইয়াম চিকেন খাই, ঝাল ঝাল চিকেন জীবিকা খাতো। এখানে এরা এখন থেকে গেছে, এত সুন্দর সুন্দর খানা বানিয়েছে, সব টায়ার্ড হয়ে বসে গেছে, তুলিকে খেতে পেয়ে যাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না আমাকেও। তো আর এখানে ইমিকা আমার পূজাকে ডাকছে ফোন করে, মনি রিলস বানাচ্ছে। যাচ্ছি এবার লাঞ্চ করতে, এখন আগে হাফ প্লেটগুলোকে অ্যারেঞ্জ করবো, তারপর লাঞ্চ করে নেবো, তোমরাও চলো। সব হচ্ছে এখানে আমাদের খানা আজকে, বাট আমাদের গরম এক থালা বা ফেটেও গেছে আননোয়িংলি, এইটা না। যখন খাই তখন ভালো করে খেতে হবে, ফিল করে তো লেগ পিস চিকেন খাবো, হ্যাঁ চুটুর বেঁধে ভালো করে খেতে বসে আছি, হ্যাঁ তাড়াতাড়ি যাই। হ্যাঁ আমাদের পার্টি হয়ে গেছে, আমরা খুব ভালো করে খেয়েছি। আর এখানে দেখো তুলি একদম এত ঝাল লেগে গেছে, আর আমাদের ঝালের স্পেশালিস্ট, আমাদের কাছে ঝালই লাগেনি বলবো গা, একদম ছড়ামড়ি। তোমার ঝাল লেগেছে? না আমি বললাম এরকমই হয় তো, আজকে পাম সানডে স্পেশাল। দেখো আমাকে আজকে কত সুন্দর জিনিস এনে দিলো, সাজিয়ে রেখেছি আমি এটাকে, আমরা পাটিকেও দেখাবো আমি এবার। হয়ে গেছে বিকেলবেলা, আর সবাই কিন্তু খেয়ে ভালো করে ঘুমটা দিয়েছে, প্লাস আমাকে ছাড়া, কারণ তারপরে জানি আমি ঘুম করতে পারি না, তারপরে অনেক বেশি কাজ থাকে, সেই কাজগুলো আমি করলাম। আর কালকে ছুটি আছে তো আমাকে মানে আর্ধেক কাজ ছড়ে যেতে হয়, সেদিন আমি ফুল কাজ করেছি, আর রেস্ট করেছি, একটু একটু হিংসা হচ্ছে। এখন বিকেল হয়েছে, ওদের কাছে যাবো, একটু খাই দেখানো চায় খাবে কিনা, তারপরে ফিল করবো চায়টা খাবো আজকে। দোষ লোক ইউমিকা চটি এখন হারিয়ে গেছে, ইউমিকা এখন চটি খুঁজছে, দেখি দেখি
এখন ইউমিকা বলছিল যে আমার চুরিটা তখন ঢুকে রেখেছে, এখন ইউমিকা নিজে চুলে চুরি ঢুকে দিচ্ছে, কি ভালো কি ভালো। এটা কত সুন্দর মানিয়েছে না, এটা আমি ঘরে নিয়ে যাচ্ছি, মেন্টোসকে দেবো, মেন্টোস দেখে খুশি হবে। আজকে তো পাম সানডে, সেই জন্য ওটা স্পেশাল গিফট একটা মেন্টোসকে বেরিয়েছি। দোষ লোক আমাকে ছেড়েই চা খেয়ে নিচ্ছে, আমি সবাই লাস্টে যে খাচ্ছি, দুশ্মনী হয়েছে আমার সঙ্গে। দেখো তোমরা আমাকে ছেড়ে খেয়ে নিলে গো, ফুলু করে চুপ হয়ে বসে আছে, মানে যে গুণা করেছে আজকে, রিয়েলাইজ করছে গুণাটাকে। দেখেছো কত বাজে, আমার ইউমিকাকে কত সুন্দর শাড়ি গুজো করেছে, যেটা আজকে সকালে পড়েছিল তুলু, ওটাও পড়েছে। কেমন লাগছে তোমাদের? কমেন্ট করে বাতাবে, একদম বাতাবে সবাই। সো ব্যাক হোম, আর এসে সেলফ প্যাম্পারিং আমি স্টার্ট করে নিচ্ছি। কালকে আমার ছুটি আছে, কালকে দিনটা অনেক রিল্যাক্স করে ভালোভাবে কাটাবো, কালকে হোলি আছে, তো তার জন্য আমি অনেকটা এক্সাইটেড। কারণ আমার হোলি যে কালকে ফ্যামিলির সঙ্গে, আমার মেন্টোসের সঙ্গে ফার্স্ট হোলি আমার, সেটা আমি খুব ভালো করে সেলিব্রেট করবো। আর নয়নের কাল ছুটি নিয়ে ওখানে সকালটা ঘরে থাকবে, কিন্তু কাল বিকাল থেকেও ডিউটি থাকে, তো যাই হোক মানে ভালোই হোক, এনজয়মেন্টটা হবে আমাদেরও। আর কালকে হোলির দিনে আমার যে শপটা আছে বেঙ্গল ফ্যাশন, সেটা আমাদের থ্রি মানে কালকে হোলি নিলে 3 বছর পুজো করা হয়ে যাবে, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু হবে না, আমার মেন্টোস ছোটো আছে, সকাল সকালে কিন্তু বেরোনোও যাবে না। নেক্সট ইয়ার সব কিছুই হবে, এই ইয়ারটা জমা করে সব কিছু পার করেছি, বা নেক্সট ইয়ার খুব ভালোভাবে সব কিছু হবে, তো এখন আমি এটার সঙ্গে টাইম স্পেন্ড করছি। মিটোসকে তো আমার ঘুমিয়ে পড়ছে, ভালো ভালোভাবে দিচ্ছে। তাহলে সে আজকে ব্লগটাকে আমি কেনে করলাম, তোমার ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, তোমার সাথে আগে খুব ভালোভাবে দেখা ছিল, বাই, টেক কেয়ার।